শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের বিশেষ বিশেষ সংবাদ। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত সংবাদ। মোবাইল রেকর্ড ফাঁস ফেসে গেল গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও রেজা কিবরিয়া, ভিডিও সহ প্রমাণ দেখুন। সে আমাকে সবার এই প্ল্যান অনেকদিন থেকে করছে, আর আমি নির্বাচনে যাবো না। শেখ হাসিনা সরকারের থেকে লক্ষ লক্ষ টাকা আসে প্রত্যেক মাসে, এটার কোনো হদিশ নাই। লেনদেন নিয়ে প্রশ্ন তোলার পর গণঅধিকার পরিষদে তার কোনো ভিত্তি নাই। গণঅধিকার পরিষদ তরুণদের দ্বারা গঠিত সংগঠন। গণঅধিকার পরিষদ তৈরি হওয়ার আগে বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসী, পেশাজীবী সংগঠন তৈরি হয়েছে, তাতে রেজা কিবরিয়ার বিন্দু মাত্র কোনো অবদান নাই। আওয়ামী লীগের খেলা শেষ, আওয়ামী লীগের বড় দুঃসময় যাচ্ছে এবং সাংবাদিকরা আওয়ামী লীগের বড় কর্মী, প্রমাণ দেখুন। বাংলাদেশে থাকে অসময় টিভি, দুঃসময় টিভি, তো এদের ওই ওই মেরুদণ্ড এদের হবে এটা ভাবার কোনো কারণ নেই। তারা নিজেরা নিজেরা বসে দুই চার পাঁচটা সাংবাদিক নেয়, কথা বলে, বা ধরেন রাজনৈতিক বিশেষজ্ঞ নেয় যারা আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগের একটা পার কর্মীর চেয়েও বেশি আওয়ামী লীগ। রাজশাহী সিটি নির্বাচনে ইভিএম এ ভোট চুরির গোপন তথ্য ফাঁস খেপেছে জনগণ, ভিডিও সহ প্রমাণ দেখুন। পুলিশ ও চরমোনাই তুমুল সংঘর্ষ, নির্বাচন কমিশন ঘেরাও করলো ইসলামী আন্দোলন চরমোনাই, ভিডিও সহ প্রমাণ দেখুন। শত শত পুলিশ মোতায়েন রয়েছে দেখছেন, চরমোনাইতে ভিড় কিন্তু ছুটছেন এই মুহূর্তে নির্বাচন কমিশনের দিকে, কাতাল মোড়ে কিন্তু দেখছেন আসলে এই মুহূর্তে বাধার সম্মুখীন বা মুখোমুখি যদি বলা হয় হচ্ছেন। এই মুহূর্তে দেখাচ্ছেন যে শত শত এই মুহূর্তে দেখছেন দর্শক। হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার সুযোগ নেই বললেন জাতীয় পার্টির প্রার্থী, ভিডিও সহ প্রমাণ দেখুন। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সুযোগ নাই এবং লাঙ্গলকে পুরো দেওয়ার বিপরীতে ওরা মানুষকে হয়রানি করতেছে, আমার ভোটারদেরকে হয়রানি করতেছে, আমার এজেন্টদেরকে হয়রানি করতেছে। নির্বাচন নিয়ে রাজশাহী 16 নং ওয়ার্ডের নারী এজেন্টদের মারামারি, ভিডিও সহ প্রমাণ দেখুন। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও রেজা কিবরিয়ার গন্ডগোলের আসল রহস্য ফাঁস হলো, ভিডিও সহ প্রমাণ দেখুন। টাকার বখরা নিয়ে, টাকার ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোল, এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? শেখ হাসিনাকে সরাসরি হুমকি দিলেন তারেক রহমান, অনেক হয়েছে আর না, জনগণের বুকে আর গুলি চালাবেন না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। হাসিনার নাটক শেষ, হাসিনার নাটককে মানবতার দৃষ্টান্ত বানাচ্ছে দেশের কিছু মূলধারা মিডিয়া, পাঁচ আটা সাংবাদিক। বাংলাদেশে থাকে অসময় টিভি, দুঃসময় টিভি, তো এদের ওই ওই মেরুদণ্ড এদের হবে এটা ভাবার কোনো কারণ নেই। তারা নিজেরা নিজেরা বসে দুই চারটা ওই পাঁচ একটা সাংবাদিক নেয়, কথা বলে, বা ধরেন রাজনৈতিক বিশেষজ্ঞ নেয় যারা আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগের একটা পার কর্মীর চেয়েও বেশি আওয়ামী লীগ। 7-6 জনের চিঠি, এটাকে আপনি জাল বলছেন? আমি যেটা বলছি না তো, আচ্ছা আপনারা করেছেন, আমরা করিনি, অমিত শাহ আমরা করিনি, অমিত শাহ আমরা করিনি, অমিত শাহ যে আরেকটা ভুল তথ্য দিয়েছে, আপনাদের কোনো দুঃসময় যাচ্ছে। আর বাংলাদেশের পিস কিপিং এ যারা যায় সেই সব ব্যক্তিরা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরাসরি জড়িত বলে আমি এই বিষয়ে দুটো ভিডিও করেছিলাম এবং সেই দুটো ভিডিওতে জামাতের নেতা কর্মীরা এবং তারা আমাকে বারবার সাবধান করেছেন যেন জামাতের ব্যাপারে আমি হিসাব করে কথা। এখন দেখুন জামায়াতের সঙ্গে সরকারের বৈঠকের কথা যে একাধিক সূত্র দাবি করছে, সেই বৈঠকে তাদের মধ্যে কি আলোচনা হচ্ছে। বৈঠকে তাদের বলা হয়েছে, জামায়াতকে আওয়ামী লীগের তরফ থেকে বলা হয়েছে, আপনাদের দলের তো অনেক জনপ্রিয়তা বেড়েছে, আপনারা ইচ্ছা করলে নির্বাচনে যেতে পারেন, বিএনপি যদি না যায় তাহলে এই দলগুলোকে সরকার নির্বাচনে নেওয়ার চেষ্টা করবে, আপনারা ইচ্ছা করলে নির্বাচনে যেতে পারেন, কেন যেন মনে হয় 20-25টা সিট পেয়েও যেতে পারেন। এই শীর্ষ নেতা দলের সমপর্যায়ের আরো কয়েকজন নেতার সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। জামাতের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতা বাড়ছে, বন্ধুত্ব বাড়ছে, জামাতের ব্যাপারে সরকারের এক ধরনের ভিন্ন নীতি আমরা লক্ষ্য করছি। আর এই ব্যাপার খুলেছেন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক, তিনি খুব পরিষ্কার ভাবে বলেছেন জামাতের প্রসঙ্গে, তিনি বলেছেন অপেক্ষা করেন আরো দেখবেন কি হয়। সো আওয়ামী লীগ ইজ ভেরি কনফিডেন্ট। ভাঙন ধরল গণ অধিকার পরিষদের, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও রেজা কিবরিয়ার গন্ডগোলের আহসল রহস্য ফাঁস,
ন্যায় বিচার অধিকার আর জাতীয় স্বার্থ এই চার স্লোগানে 2021 26 অক্টোবর আত্মপ্রকাশ করেছিল নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। দলটির সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, আহ্বায়ক প্রয়াত সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার সন্তান ডক্টর রেজা কিবরিয়া, তিনি এ দলে আসেন ডক্টর কামাল হোসেনের গণফোরাম থেকে। বাইরে থেকে এই ধরনের অব্যাহতি বা এই ধরনের পদক্ষেপ নিতে পারে না, মন করা পদক্ষেপ। আর গণ অধিকার পরিষদে তার কোন ভিত্তি নাই। গণ অধিকার পরিষদ তরুণদের দ্বারা গঠিত সংগঠন। অধিকার পরিষদ তৈরি হওয়ার আগে বিভিন্ন সংগঠন ছাত্র যুব শ্রমিক প্রবাসী পেশাজীবী সংগঠন তৈরি হয়েছে, তাতে রেজা কিবরিয়ার বিন্দু মাত্র কোনো অবদান নাই। কদিন আগে গণতন্ত্র মঞ্চ থেকেও বেরিয়ে যায় গণ অধিকার পরিষদ। আমি সরকারের বিপক্ষে সবসময়, ওর এটাতে খুব লেগেছে এবং সে এখন বিভিন্ন কাজ করছে, এটার কোনো বৈধতা নাই। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ইলেকশন কমিশন নিবন্ধন দিবে, আমার নামে দিতে, সভাপতির নামে দেওয়া হয়। দলের নেতা কর্মীদের কে কাছে নেওয়া, তাদেরকে একটু পরামর্শ দেওয়া, তাদের সমস্যা শোনা, এসব কোনো কার্যক্রমে তিনি আসলে যুক্ত ছিলেন না, বরঞ্চ তিনি অন্য বেশ কিছু প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনারেরও হাসিনার পদত্যাগের দাবিতে ইসলামী আন্দোলনের গণ মিছিল, নির্বাচন কমিশন ও গণভবন ঘেরাও। আসলে মানুষের যখন আসলে পায়ের নিচে মাটি থাকে না, তখন সামনে যা থাকে সেটা নিয়ে খড়কুটা যেটা পাবে সেটা নিয়ে আঁকড়ে ধরে থাকতে যাবে, তাই তো? তো শেখ হাসিনার বিষয়টা হচ্ছে তাই। এখন উনি যেটা বলেছেন যে মিথ্যাচারটা করেছেন, ধরে নেন প্যাসেঞ্জারদের সঙ্গে তার দেখা হয়েছে, তো ওনারা যদি রাগও হন, ওনাদের কি সাহস আছে একটা মানে মুখের সামনে কিছু বলার? পরে তিনি তো কেস একটা ঠুকে দিবে, নয়তো অবস্থা এমন যে জানলা দিয়ে প্লেনে জানলা দিয়ে যাত্রীদের ফেলে দিবে শুধুমাত্র কিছু ফায়দা নেওয়ার জন্য। তার একটা গ্রহণযোগ্যতা আছে, এরকম কিছু একটা স্টাবলিশ করার চেষ্টা করছেন। কিন্তু আমরা অন্তত রিসেন্টলি অসংখ্য মানুষের যাদের রাজনীতির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই, তাদের ভিডিও গুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে কত বিশ্রী ভাষায় তারা সরকারকে আক্রমণ করছে, কারণ তারা সরকারের নানা রকমের এই অপশাসনের শিকার। পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড মুখে কিন্তু অবস্থান করছে। আমরা দেখার চেষ্টা করছি, দেখছেন এই মুহূর্তে যে যেখানে যুক্ত হয়েছেন আমাদের। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সত্য দেখুন, সত্য জানুন। ধন্যবাদ।